আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্নে তারার আলো ঠিকমতো দেখা যাচ্ছিল না। গোটা আকাশ জুড়ে শুধু কালো মেঘ। এমন অবস্থায় বজ্রপাতের আওয়াজে যখনই বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই আলোর দেখা পাওয়া যাচ্ছিল। তারপর প্রচণ্ড ঝড়ের সাথে জোরে বৃষ্টি পড়া শুরু হল। ঝড়ের সাথে বৃষ্টি এত জোরে পড়ছিল যে আশেপাশে কিছুই যেন দেখা যাচ্ছিল না। ঠিক সেই সময় রাত্রে একটা গাড়িতে কালো শাড়ি পরে একজন মহিলা কোথাও যাচ্ছিল। তার মুখটা ওড়না দিয়ে ঢাকা, এমন ভাবে ঢাকা যে কেউ যেন তার মুখ দেখতে না পায়। সে বার বার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছিল এবং গাড়ির স্পিড বাড়াচ্ছিল, কারণ তার দ্রুত তাড়াতাড়ি কোথাও পৌঁছতে হবে। এমন ভাবে দ্রুত ড্রাইভ করে সে কবরস্থানের সামনে গিয়ে গাড়িটা থামালো এবং গাড়ি থেকে নামার সময় সে আরো বেশি করে মুখটা আড়াল করার জন্য ঢেকে নিল, যাতে তার মুখ কেউ যেন না দেখতে পায়। গাড়ি থেকে নেমে রাস্তার দুধারে এক পলক দেখেই সে নিশ্চিত হয়ে গেল যে আশেপাশে কেউই নেই। ও দ্রুত পা চালিয়ে কবরস্থানের ভেতরে প্রবেশ করল। ওর হাতে ছিল তন্ত্র পুজোর সব সামগ্রী, বড় একটা থালার মধ্যে মন্ত্র পুত পুতুল, কিছু ছুঁচ, মরা মুরগি, রক্তে ভরা পাত্র আর একটা কাঁচি। ও দ্রুত পা চালিয়ে একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালো। এক বয়স্ক লোক আগে থেকেই কালো জামা কাপড় পরে দাঁড়িয়েছিল। সে কবর খুঁড়ে কফিনটাকে বাইরে বের করে নিয়ে এসেছিল। আমি একেবারে প্রস্তুত, তুমি প্রস্তুত তো? আরো একবার ভালো করে ভেবে নাও, একবার যদি এগিয়ে যাও ফিরে আসতে কিন্তু পারবে না। একবার যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন আমি আর বদলাবো না, ওকে আমার রাস্তা থেকে সরাতেই হবে। তাহলে আর দেরি কেন? কফিনের ঢাকনাটা খুলতে আমাকে সাহায্য করো, তারপরেই ডেড বডি জীবিত হয়ে তোমারই কাজ করবে। দুজনে মিলে কফিনের ঢাকনাটা সরালো। কফিনের ভেতরে এক মহিলার লাশ ছিল, যাকে দেখে মনে হচ্ছিল যে সে সদ্য মারা গেছে। ওই মহিলা খুব ভালো করে লাশটার দিকে তাকিয়েছিল। আপনি জানেন তো যে এই লাশটা আমাদের কোনো কাজেই লাগবে না, তাহলে আপনি এই গর্তটা কেন খুঁড়লেন? আজকের দিনটাও বেকার চলে যাবে, আপনার ওপর ভরসা করাটাই ভুল হয়েছে। আপনি জানতেন তো যে এই কাজটার জন্য আমাদের এক বছর ধরে লাশ দরকার, কিন্তু ওই লাশটাকে তো দেখে মনে হচ্ছে যেন আজকেই পোঁতা হয়েছে। ওই বয়স্ক লোক মহিলার কথা বুঝতে পারল এবং তখন সে জোরে জোরে হাসতে শুরু করল। কি ভাবছো তুমি? এটাই তো যে কফিন থেকে এক বছরের লাশ বের করার পরেও এখনো এই লাশ এত তরতাজা কেন বলো? এটাই ভাবছো তাই না? হ্যাঁ এটাই ভাবছি, আপনি বলুন এটা কি ঠিক হবে? একদমই, এত দিন ধরে আমি কিন্তু লাশ ঠিক মতো করেই রেখে এসেছি, এখন আর এত চিন্তা না করে পূজোটা তাড়াতাড়ি শুরু করো। আমি যা যা জিনিস তোমায় আনতে বলেছি এনেছো তো? মহিলাটি যে থালাটি নিজের হাতে করে এনেছিল সেটা বৃদ্ধ লোককে দিয়ে দিল। তারপর ওই বৃদ্ধ লোকটি লাশের মাথা থেকে কিছু চুল কেটে নিল এবং কালো পুতুলটার গায়ে বেঁধে দিল। সাদা ধানের কাপড়টা টুকরো করে কেটে সেটা পুতুলটার গায়ে পরিয়ে দিল। তারপর কিছু মন্ত্র বলে ওই পুতুলটাকে রক্ত ভরা বাটির মধ্যে ডুবিয়ে দিল। যতক্ষণ মন্ত্র জপ করা হচ্ছিল ধীরে ধীরে সেই বাটির রক্ত কমে আসছিল। যেই না ওই বাটির রক্ত সবটা শেষ হয়ে গেল, ওই বৃদ্ধ মন্ত্র বলতে বলতে লাশটার ওপরে একটা জোরে ফু দিল। তখনই আকাশে জোরে বিদ্যুৎ চমকাল এবং জোরে হাওয়া বইতে থাকার সাথে একটা বিদ্যুৎ এসে ওই লাশের মধ্যে প্রবেশ করল। আর দেখতে না দেখতেই ওই লাশ সঙ্গে সঙ্গে নড়ে উঠল। সেটা দেখেই বৃদ্ধ এবং মহিলার মুখে হাসি ফুটে উঠল। তারপরে বৃদ্ধ লোকটি মরা মুরগিটা হাতে নিয়ে কফিনের মধ্যে রাখল এবং তারপর কফিনটাকে আবারও মাটি চাপা দিয়ে দিল। আমার কাজ সম্পন্ন হয়েছে, এখন এই লাশ আর পুতুলটা দুটোই তোমার ইশারায় কাজ করবে। শুধু একটা কথা মনে রেখো, তুমি যে চিন্তা ভাবনায় এই লাশটাকে জাগ্রত করেছো, তুমি যদি কাজটা সম্পন্ন না করো তাহলে এই লাশ কিন্তু তোমার পিছু ছাড়বে না। যদি এই কাজটা সম্পন্ন না করে তুমি পেছনে সরে আসো তখন এই লাশ তোমারই রক্ত চুষে খাবে। যেভাবেই হোক আমি আমার লক্ষ্যটা সম্পূর্ণ করব, আমায় আমার প্রতিশোধটা নিতেই হবে, আমায় কেউ আটকাতে পারবে না।
এই কথা বলেই মহিলা জোরে জোরে হাসতে শুরু করলো আর থালা থেকে একটা সুই হাতে তুলে নিল আর ওই পুতুলের বুকে গেঁথে দিল। যেই ওই মহিলা এমনটা করলো ঠিক সেই সময় বড় একটা বাংলোর আলিশান ঘরে ঘুমিয়ে থাকা মিসেস শয়ের বুকে হঠাৎই জোরে একটা ব্যথা শুরু হলো। উনি চিৎকার করে উঠল ব্যথায়। এই শব্দ শুনে মিস্টার শাও জেগে গেল। মিসেস শাহ ব্যথায় ছটপট করতে করতে বিছানায় কাতরাতে শুরু করলো। কিন্তু মিস্টার শাহ কিছুই বুঝতে পারছিল না যে তাকে কি করতে হবে। একদিকে সেই বাড়িতে কেউ ছিল না এবং অন্যদিকে তার স্ত্রী ব্যথায় কাতরাচ্ছে। যেই ওই মহিলা পুতুলের বুক থেকে সুইটা বার করে নিল তখনই মিসেস শাহ একেবারেই নর্মাল হয়ে গেল। তারপর ওই মহিলা কবরস্থান থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায় এবং তার সঙ্গে সেই লাশ। পরের দিন সকালে মিস্টার শাহের বিজনেস পার্টনার রূপালি তার বাড়িতে যায়। রাতের এমন ঘটনায় মিসেস শাহের শরীর খুবই খারাপ করছিল, তাই সে বিছানায় শুয়েছিল। এসো রূপালি, কেমন আছো? স্যার আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? ম্যাডামকে দেখতে পাচ্ছি না তো? রূপালির এই প্রশ্নে মিস্টার শাহ গতরাতের সব ঘটনা তাকে বলল। এসব শোনার পর রূপালির এক রহস্যময় আনন্দ হল। রূপালি মাথা তুলে যেই ওপরে তাকালো দেখল যে ওই জীবন্ত লাশ ওপরে ঝুলছে। সে নিজের হাত তুলে ওই লাশকে যাওয়ার জন্য অনুমতি দিল। তখনই হঠাৎ করে ওই লাশ ওখান থেকে উধাও হয়ে গেল। আর তারপরই সে হাসতে হাসতে মিস্টার শাহকে বলে, আরে এটা তো খুব চিন্তার ব্যাপার, এখন কেমন আছেন উনি? হ্যাঁ এখন তো ভালো আছে, বিশ্রাম করছে। আমি কি ওনার সাথে একবার দেখা করতে পারি? রূপালির এই কথা শুনে মিস্টার শাহ ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। তারপরে দুজনে উঠে মিসেস শাহের ঘরের দিকে রওনা দিল। যেই দুজনে ঘরের কাছাকাছি পৌঁছলো মিস্টার শাহের ফোন বেজে উঠল। উনি রুমের গেটটা খুলে রূপালিকে হাতের ইশারা করে ভেতরে যেতে বলল এবং নিজে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে শুরু করল। ভেতরে ঢুকে রূপালি মিসেস শাহের কাছে গিয়ে তার কানে কানে বলল, এখন তো কেবল শুরু হয়েছে, এবার দেখুন কিভাবে আমি আপনার ঘর বাড়ি পয়সা সব আমার নামে করে নিই। আপনি বুঝতেও পারবেন না আমার মায়ের জায়গা নিয়েছিলেন না আপনি মিস্টার শাহের জীবনে, এবার আমি আপনাকে ওনার জীবনের থেকে সারা জীবনের মতো সরিয়ে দেব আর মিস্টার শাহও তার মৃত্যুর জন্য ছটফট করবে। এসব বলেই রূপালি জোরে জোরে হাসতে থাকে আর ওর এই হাসির আওয়াজে গোটা ঘরটা কম্পন হওয়া শুরু হয়। তখনই মৃত আত্মার সেই শরীরটা মিসেস শাহের শরীরের মধ্যে প্রবেশ করে যায়। তখনই মিসেস শাহ বিড়বিড় করে কি যেন বলতে শুরু করে আর ওনার দুটো চোখই লাল হয়ে যায়। অন্যদিকে মিস্টার শাহ ফোনে কথা শেষ করে ঘরে প্রবেশ করে, দেখে যে তার স্ত্রী চিৎকার করে তাকে বলতে থাকে, মরবে, তোমরা সবাই মরবে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এই কথা বলতে বলতেই সে মিস্টার শাহের গলা টিপে ধরে। মিস্টার শাহ নিজেকে বাঁচাবার জন্য স্ত্রীকে জোরে ধাক্কা মারে, সে অনেক দূরে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। মিস্টার শাহ রূপালির সাহায্য নিয়ে স্ত্রীকে বিছানায় শুয়ে দেয় এবং দুজনেই ঘর থেকে বেরিয়ে আসে। দেখলে, তুমি দেখলে তো, কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, হঠাৎ করে গতকাল রাত থেকে যে কি হলো বুঝতেই পারছি না। আমরা ওনাকে আজকে ডাক্তার দেখিয়ে নি, কারণ আজকে রাত্রিরে যদি বাড়াবাড়ি হয়ে যায় আর উনি আরো অসুস্থ হয়ে পড়েন তাহলে তো আপনারই অসুবিধা হবে। রূপালির এই কথা শুনে মিস্টার শাহ তাড়াতাড়ি তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যায়। সব কিছু জানার পর ডক্টর পরীক্ষা করার জন্য মিসেস শাহকে আন্ডার অবজারভেশনে রেখে দেয়। সেই রাতেই মিস্টার শাহ হসপিটালের বাইরের চেয়ারে বসে থাকে এবং অন্যদিকে একজন নার্স মিসেস শাহকে হসপিটালে খেয়াল রাখে। রাত তখন ঠিক 12টা বাজে। কালো শাড়ি পরে রূপালি একটা মূর্তির সামনে বসেছিল এবং তার হাতে ছিল সেই পুতুল আর সঙ্গে ছিল আত্মা, যে কিনা রূপালির আদেশের অপেক্ষায় ছিল। রূপালি তখন ওই আত্মার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি এখানে আমার আদেশের অপেক্ষা করছিলে, তোমার অপেক্ষা এবার শেষ হলো, শুনে রাখো আজ রাত ওনার শেষ রাত হবে। এই বলেই রূপালি আত্মাকে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দিল। তারপরেই একসঙ্গে অনেকগুলো সুই নিয়ে ওই পুতুলের বুকে গেঁথে দিল। যখনই রূপালি এমন করল তখনই মিসেস শাহ হসপিটালে চিৎকার করা শুরু করল। ওনার চিৎকারে পাশে বসা নার্সও ভয় পেয়ে গেল এবং সে জিজ্ঞাসা করল, কি হয়েছে ম্যাম, আপনার কিছু অসুবিধা হচ্ছে নাকি, এভাবে চিৎকার করছেন কেন? নার্স ওনার সাথে কথা বলার সময় ওনার মুখ বদলে যাচ্ছিল, মুখ থেকে সে অদ্ভুত শব্দ বার করছিল এবং তার চোখ একেবারেই লাল হয়ে গেছিল। তার সেই অদ্ভুত আওয়াজ পরে চিৎকারে পরিণত হচ্ছিল।
পরে অনর্গল হাসতে হাসতে সে এমন চিৎকার করা শুরু করলো যে ঘরের সব কাঁচের জানলা ভেঙে গেল। মিসেস শাহ এক হাতে তার মুখের মাস্ক খুলে ছুঁড়ে ফেলে দিল। এসব দেখে নার্স ভয় পেয়ে ঘরের বাইরে চলে যায় এবং তাড়াতাড়ি ডক্টরকে ডেকে আনে। নার্সের সাথে ডক্টর যখনই ঘরে আসে দেখে মিসেস শাহ হাঁটুতে মুখ গুজে বসে আছে। যেই ডক্টর মিসেস শাহকে চেক করার জন্য ছোঁয়ে তখনই সে অবাক হয়ে যায় এবং দেখে মিসেস শাহের চুল এলোমেলো হয়ে আছে। ওনার চোখের চারিদিকে কালশিটের ছাপ এবং মুখ থেকে রক্ত পড়ছিল। মিসেস শাহ ডক্টরের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। তখন ডক্টর বুঝতেই পারছিল না সে কি করবে, তাই সে মিস্টার শাহকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়াতেই মিসেস শাহ কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। তারপর ডক্টর ভাবলেন এসব কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাবে এবং তারপর ডক্টর নার্সকে বললেন যেন ওনার উপরে ভালো করে নজর রাখা হয়। তখনই মিসেস শাহ শয়তানির হাসিতে জোরে চিৎকার করা শুরু করলো। এই হাসির আওয়াজ শুনে নার্স আর ডাক্তার যেই ওনার দিকে তাকালো দেখে একেবারে অবাক হয়ে গেল। মিসেস শাহ জানলার পাশে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করা শুরু করলো আর বলল, একে আর কেউ বাঁচাতে পারবে না, একে আমার সঙ্গেই যেতে হবে। এবার আমার মাঝে যদি কেউ আসে তাহলে তার ফল খুব খারাপ হবে। সব বলেই সে জানলা দিয়ে লাফ দিল। ওনার মৃত্যুর পর গোটা হসপিটালে এক ভয়ের ছায়া দেখা দিল। ওই অতৃপ্ত আত্মা জোরে জোরে হাসতে শুরু করলো। অন্যদিকে মিস্টার শাহ মন খারাপ করে তার স্ত্রীর লাশের পাশে বসেছিল। উনি কিছুতেই বুঝতে পারছিলেন না সব কি করে ঘটে গেল। মনে হচ্ছে আপনার স্ত্রীর কোনো মাথার সমস্যা হয়েছিল, তাই তো উনি এমনটা করে বসলেন। এই নিন আপনার স্ত্রীর পোস্টমর্টম রিপোর্ট আর ওনার ডেথ সার্টিফিকেট। এখন ওনার ডেড বডি নিয়ে আপনি যেতে পারেন। যা হওয়ার সেটা তো হয়েই গেছে, আপনি শক্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে। এসব বলেই রূপালি মুচকি হাসছিল। ও সেই পুতুলটা ধরেছিল যেটার মাথার খুলি আগে থেকেই খোলা ছিল, যেমনটা মিসেস শাহের চোট লাগার ফলে হয়। সেখানেই একটু দূরে সেই কবরস্থানের আত্মাটা দাঁড়িয়েছিল যার মুখে রক্ত লেগেছিল। রূপালি তাকে দেখে মুচকি হাসছিল। অন্যদিকে মিস্টার শাহ নিজের স্ত্রীর লাশ সঙ্গে করে বাড়ি ফিরে আসে। তারপর স্ত্রীর অন্তিম সংস্কার করার পর একা ঘরে বসে সে তার নিজের স্ত্রীর কথা ভাবছিলেন। অন্যদিকে রূপালী অন্ধকার ঘরের মধ্যে বসে কালো কাপড় পরে একটা বিশেষ পুজো করছিল। একটা আলপনা কাটার চারিপাশে চারটে মোমবাতি জ্বলছিল, তার মধ্যিখানে ওই পুতুলটাকে রাখা হয়েছিল। রূপালী সেই পুতুলটাকে রক্ত দিয়ে স্নান করায় আর তারপর কিছু মন্ত্র বীরবীর করতে থাকে। রূপালি ওই পুতুলটাকে নিজের হাতে তুলে নেয় এবং পাশে রাখা একটা সুই তুলে নেয় এবং পুতুলটার পায়ে গেঁথে দেয়। যখনই সে এমনটা করল, অন্যদিকে ঘরে বসে থাকা মিস্টার শাহের পায়ের পাতায় একটা ব্যথা অনুভব হলো। ব্যথাটা এত তীব্র সে না দাঁড়াতে পেরে বসে পড়ল। তখনই তার পায়ের পাতা থেকে রক্ত বেরোতে শুরু করল এবং চিন্তায় পড়ে গেল অকারণে এমন রক্ত কিভাবে বেরোতে পারে। তখন মিস্টার শাহ অনুভব করছিল যে তার আশেপাশে কিছু একটা আছে। উনি চারিপাশে এমনভাবে তাকাচ্ছিলেন যেন কিছু একটা খুঁজছিলেন। তখনই উনি দেখতে পান কিছুক্ষণ আগে ওনার পা থেকে যে অনর্গল রক্ত মাটিতে পড়েছিল সেটা আর মাটিতে নেই। উনি তখনই বুঝে গেছিলেন যে ওনার সাথে কিছু একটা ভুল হচ্ছে। উনি ভগবানের নাম জপ করতে করতে দাঁড়িয়ে পড়লেন আর দ্রুত পা চালিয়ে নিজের ঘরের মন্দিরের দিকে যেতে শুরু করল। কিন্তু রূপালী তাকে মন্দির পর্যন্ত পৌঁছতে সময় দেয়নি এবং খুবই তাড়াতাড়ি ওই পুতুলের পাটা মচকে দিল। তৎক্ষণাৎই হঠাৎ করে মিস্টার শাহ মাটিতে পড়ে গেলেন এবং পড়ে যাওয়াতে মাথায় চোট লেগে যে রক্ত বেরিয়েছিল সেটাও উধাও হয়ে গেছিল। তারপর রূপালী সেই পুতুলের মাথায় সুই ফোটায়। তখনই মিস্টার শাহ হাত পা ছুড়ে কাতরাতে শুরু করে। সে ধীরে ধীরে তখন নিজেকে ঘষতে ঘষতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই কবরস্থানের আত্মা তাকে এগোতে বাধা দিচ্ছিল। সে মিস্টার শাহের পা টেনে ধরেছিল। তখনই মিস্টার শাহ মনে বজরংবলীর নাম নেয় এবং হনুমান চালিশার মন্ত্র পড়া শুরু করে। তখনই সেই আত্মাটা তার থেকে দূরে সরে যায়। মিস্টার শাহ হনুমান চালিশার মন্ত্র মনে মনে পড়েই যাচ্ছিল এবং ধীরে ধীরে নিজেকে ঘষতে ঘষতে ঘরের মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অনবরত হনুমান চালিশার মন্ত্র পড়ার জন্য রূপালীর করা এই মন্ত্রপুত পুতুলের কারসাজি কোনোটাই কাজে আসছিল না। যেই মিস্টার শাহ ঘরের মন্দিরের কাছে পৌঁছয় তখন গঙ্গাজলের শিশি হাতে তুলে নেন এবং চারিদিকে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে দেয়।
তারপর ভালোভাবে আস্তে আস্তে ঘরের প্রত্যেকটা কোণায় সে গঙ্গা জল ছেটাতে থাকে। কবরের আত্মায় সব সহ্য না করতে পেরে চলতে শুরু করে আর সোজা সে রূপালীর কাছে চলে যায়, যেখানে রূপালী এখনো পুতুলটা নিয়ে মন্ত্র সাধনা করছিল। তখনই কবরের আত্মা রূপালীর উপরে আক্রমণ করে এবং রূপালীর শরীর থেকে মাথাটা একেবারে আলাদা করে দেয়। রূপালী মরে যাওয়ার সাথে সাথে ওই আত্মা এবং পুতুল দুজনেই হাসতে থাকে, খারাপ কাজের খারাপ পরিণতি। আপনারা এরকম আবার কারোর সাথে করছেন না তো? আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।